الوضوء يحل عقد الشيطان, يحل عقد الشيطان, শয়তানের যে গিরা এই গিরাকে ওযুতে কি করে খুলে দেয়। সংক্ষিপ্ত কথা যেটা এখানে বলা হয়েছে, আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকিদু শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইযা হুয়া নামা সালাসা উকাদিন ইয়াদরিবু কুল্লা উকদাতিন আলাইকা লাইলুন তাবিলুন ফারকুদ। তোমাদের কেউ যখন ঘুমায় তখন শয়তান তার কাফা বলা হয় পিছনে কাফিয়া, এটা এই জায়গায় তার তিনটা গিরা বেঁধে দেয়। আর গিরাতে কি বলে ফু দেয়, যে আলাইকা লাইলুন তাবিলুন ফারকুদ, আরে মেলা লম্বা রাত বাকি আছে এখনো ঘুমা বেটা, এই তিনটা গিরা দেয়। আর এইভাবে তিনবার করে ফু দেয়, সে তিনটাতেই ফু দেয়। ফাইনিস্তাইকাদা, এখন শয়তান তো গিরা বান্ধে রাখছে যাতে না উঠেন, আর এটা হয় দেখবেন অনেক সময় ইচ্ছা হচ্ছে আপনার উঠার কিন্তু কে যেন আপনাকে মালিশ করতেছে, তো এটা হলো মিস্টার ইবলিশ, ও আপনাকে আরও অলস করে দেয়। কিন্তু বান্দা যদি সেই অলসতা দূর করে ফাইনিস্তাইকাদা উঠে যায়, জাগ্রত হয়ে যায়, ফাযাকারাল্লাহ, এবং আল্লাহর জিকির করে, কি জিকির করবে, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বলা হয়েছে আন-নাওমু আখুল মউত, ঘুম হলো মৃত্যুর ভাই। আর একায়াতে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা এই ঘুমের মধ্যেই অনেক মানুষকে তুলে নেন, আর যার মৃত্যুর ফয়সালা হয় না তার রুহটা আল্লাহ ফিরিয়ে দেন। আমাদের ভাই শফিক হাফেজাহুল্লাহ উনি চলে গেছেন, তো তার এক সম্পর্কের চাচা বদরানি ওই এলাকায় থাকতো, আমি তার সাথে দুবার গেছি ওইখানে, তো রাত্রে ঘুমিয়েছে নামাজ পড়ে, ফজরের সময় উঠাচ্ছে তো নেই আর, তো এইভাবেই মানুষ ঘুমের মধ্যে মেলা জন্য বিদায় নিয়ে নেই। মেলা আগে খুজারিয়াতে একসময় নিয়মিত যেতাম, সেখানেও একবার শুনলাম যে একজন ভাই দেশে কিছু রিনটিন হয়ে যাওয়ার কারণে আসার ইচ্ছা না থাকলেও আসতে বাধ্য হয়েছিলেন, চার দিনের মাথায় তাকেও এইভাবে বেডের মধ্যে মৃত পাওয়া যায়। এটা শুধু তার আর ওনার এই খবর নয়, বরং যে কোনো ব্যক্তির এই মৃত্যু চলে আসতে পারে, এই জন্য মৃত্যুর জন্য আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে। আল্লাহ যেন এই প্রস্তুতি আমাদেরকে নেওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তো বলা হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা, সে আল্লাহর প্রশংসা যিনি আমাদেরকে মৃত্যুর পরে আবার জীবন ফিরিয়ে দিয়েছেন, ওয়া ইলাইহিন নুশুর, আর তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। এই দোয়াটা যখন পড়ে ইন হাল্লাত উকদাতুন, তখন একটা গিরা খুলে যায়, ফা ইন তাওয়াদ্দা ইন হাল্লাত উকদা, আবার ওযু যখন করে তখন আর একটা গিরা খুলে যায়। তাহলে আমাদের আজকের যে দলিল সেটা হলো যখন আপনি অজু করেন তখন শয়তানের গিরা কি হয়, খুলে যায়। ফা ইন সাল্লা ইন হাল্লাত উকদাতুন, আর যখন মসজিদে গিয়ে আবার নামাজ পড়ে তখন তার তৃতীয় যে গিরাটি সেটিও খুলে যায়। ফা আসবাহা নাশীতান তাইয়িবান নাফস, সকালবেলা সে খুশি মনে বা আপনার উদ্বেলিত অবস্থায় আনন্দ হাস্যোজ্জ্বলভাবে সে সকাল করে, মনটা তার সতেজ থাকে, ফুরফুরে মেজাজে থাকে। আর ওয়া ইল্লা আসবাহা খাবিসান নাফসি কাসলান, আর যেই লোক এই তিনটা কাজ করে না তখন দেখা যায় যে তার মনটাই ভালো থাকে না, শরীরটা ম্যাসম্যাস করতেছে, ভালো লাগে না, তারে অলস অবস্থায় সকাল করে, তার কোনো কাজেও বরকত হয় না, বুখারীর হাদিস। তাহলে অজুর মাধ্যমে শয়তানের গিরা কি হয়ে যায়, খুলে যায়। তাই আমরা হজরের সময় জামাতের সাথে নামাজ পড়ার জন্য যখন উঠব এই প্রক্রিয়াটা, এই প্রসেসিংটা আমরা পালন করব ইনশাআল্লাহ। উঠেই আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এরপর অজু করে তারপর আমরা নামাজে যাব। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন।